গেল প্রায় দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জহির, প্রচন্ড দাবদাহে জনজীবন তো জ্বলছে, তো খেটে খাওয়া মানুষগুলো কতটা হাঁসফাঁস অবস্থা, তাদের কি অবস্থা জানাবেন? আর তীব্র গরমে ফসলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আসলে হাবিবা, সংবাদের দর্শকদের আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে এই তীব্র দাবদাহ হয়ে কিন্তু কালকে চুয়াডাঙ্গায় কিন্তু তাপমাত্রা 42 ছুঁয়েছে, অর্থাৎ 41.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আমরা দেখেছি যে এখানে আজ দুপুরে কিন্তু দুপুর 12টায় চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। আমরা খোঁজ নিয়েছিলাম, এই কৃষকদের সাথে কথা বলেছি, এখানে যে কৃষি ফসলগুলো আছে, বিশেষ করে আমের মুখ যে গুটি, লিচুর যে গুটি, সেগুলো কিন্তু ঝরে পড়ছে, এতে কিন্তু কৃষকরা ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে ধানের যে ধান সহ গমের যে দানা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা জানিয়েছেন কৃষকরা। এছাড়া আমার পাশে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত সেচ লাগছে ফসলে, এতে কিন্তু বাড়তি খরচ গুনছেন কৃষকরা। হাবিবা, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ আপনাকে, চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান সোহাগ।